নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। খুব শীঘ্রই এলএসিতে অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করতে চলেছে ভারত। খুব শীঘ্রই উত্তর পূর্বে আনুষ্ঠানিকভাবে তা মোতায়েন করা হবে। এদিকে চীনের কর্মকাণ্ড দেখে ভারতীয় সেনা অরুণাচল প্রদেশে তাদের প্রথম এভিয়েশন ব্রিগেড প্রতিষ্ঠা করল। এভিয়েশন ব্রিগেডের শক্তি বাড়াতে সেই হেলিকপ্টারগুলি মোতায়েন করা হচ্ছে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী 3টি শক্তিশালী হেলিকপ্টার পেয়েছে এবং তাদের শক্তি বৃদ্ধি করতে দিনরাত কাজ করছে। ওই হেলিকপ্টারের জন্যও প্রশিক্ষণ চলছে। এই হেলিকপ্টার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য সব ধরনের লজিস্টিক সাপোর্ট প্রস্তুত করা হচ্ছে। প্রথমবারের জন্য ভারতীয় সেনাবাহিনী এভিয়েশন শাখায় আনুষ্ঠানিকভাবে এই অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করা হবে। মিসামারি ঘাঁটিতে প্রথম স্কোয়াড্রন মোতায়েন করা হবে। এটি এমন একটি এভিয়েশন বেস যেখান থেকে প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় এলএসির প্রতিটি অংশে বড় ধরনের অপারেশন করা যেতে পারে। এই অ্যাটাক হেলিকপ্টার 21,000 ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে। এলএসিতে মোতায়েন ভারতীয় সেনা সৈন্যদের সাহায্যও করবে এই অ্যাটাক হেলিকপ্টার। ভারতীয় সেনাবাহিনীর লাইট কমব্যাট হেলিকপ্টারে অত্যাধুনিক রকেট মিসাইল এবং বোমা বসানো যায়। এমনকি এই হেলিকপ্টারে লাগানো অত্যাধুনিক এভিওনিক্স সিস্টেমের কারণে শত্রুরা লুকিয়ে আক্রমণ করতে পারবে না। গাজা যুদ্ধ থামাতে ভারতের সাহায্য চাইল ইরান। ভারতের সমস্ত ক্ষমতা ব্যবহার করে গাজা ভূখণ্ডে ইসরায়েলের অত্যাচার থামাতে হবে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে এই কথা বলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি আরও জানান, গাজার মানুষের জন্য ত্রাণ পাঠানো বা সংঘর্ষ বিরতি নিয়ে আন্তর্জাতিক মহলে কোনো পদক্ষেপ করা হলে ইরানও সেখানে সমর্থন জানাবে। প্রসঙ্গত, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সংঘর্ষ শুরু হওয়ার পরে প্যালেস্টাইনে ত্রাণ পাঠিয়েছিল ভারত। আলোচনার মধ্যে সমস্যা মেটানোর প্রস্তাবও দেওয়া হয়েছে ভারতের তরফে। সোমবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বলেন রাইসি। দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে ইরান। সেখানেই রাইসির মন্তব্য উল্লেখ করে বলা হয়, গাজার নিপীড়িত মানুষের উপর ইহুদি অন্যায় শেষ করা দরকার। তার জন্য নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে ভারত, সেটাই আশা করি। প্যালেস্তানীয়দের যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে তা দেখে সমগ্র বিশ্ব ক্ষুব্ধ। এই হত্যার প্রভাব পড়বে একাধিক জায়গায়। রাইসির সঙ্গে আলোচনায় সন্ত্রাসবাদ, হিংসা ও যুদ্ধে নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পক্ষে দীর্ঘদিনের অবস্থান থেকে মোটেও সরে আসেনি ভারত। এবার রেলপথে সংযুক্ত হতে চলেছে ভারত ও ভুটান। সোমবার ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুকের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুই দেশের মধ্যে রেলপথে সংযুক্তিকরণের বিষয়টি সুনিশ্চিত হয়েছে। এবার ভারত ভুটান রেল সংযোগের জন্য স্থান নির্বাচন করতে শীঘ্রই সমীক্ষা শুরু হবে। রেলপথের জায়গা খুঁজতে সমীক্ষা করার ব্যাপারে ভুটানের রাজা সম্মত হয়েছেন। সোমবার নয়াদিল্লিতে দুপক্ষের মধ্যে এক প্রস্থ বৈঠকও হয়েছে। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে জানান, ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুককে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ভারত ভুটান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আমরা অত্যন্ত উষ্ণ এবং ইতিবাচক আলোচনা করেছি। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বানারহাটের সঙ্গে ভুটানের সামসের মধ্যে রেল সংযোগ গড়ে তোলার বিষয়ে দুপক্ষই সম্মত হয়েছেন। এছাড়া অসমের দারাঙ্গা ও ভুটানের সামদ্রুপে নতুন অভিবাসী চেকপয়েন্ট খোলার ব্যাপারেও আলোচনা হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য, পরিকাঠামো, ব্যবসা ও মিউচুয়ালে বিনিয়োগ, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, মহাকাশ প্রযুক্তি, এমনকি দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর বিষয় নিয়েও ভুটানের রাজার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ইতিবাচক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ভয়াবহ আইডি বিস্ফোরণে কাঁপল ছত্তিশগড়, আহত সিআরপিএফ জওয়ান। বিধানসভা ভোটের প্রথম দফার আগের দিনেই মাওবাদী হামলায় রক্ত ঝরল ছত্তিশগড়ে। সোমবার বিকেলে কাকের জেলায় মাওবাদীদের আইডি বিস্ফোরণে এক বিএসএফ জওয়ান এবং দুই ভোটকর্মী আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর,
ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার পথে মাওবাদী হামলার শিকার হন তারা। ছত্তিশগড় পুলিশের তরফে জানানো হয়েছে, ছোট বেঠিয়া থানা এলাকায় জঙ্গল ঘেরা এলাকায় চারটি ভোট গ্রহণকারী দল এবং তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ বাহিনীর উপর হামলা চালায় মাওবাদীরা। পোলিং পার্টিগুলিকে মারবেদা ক্যাম্প থেকে অন্তাগড় বিধানসভার রেঙ্গাঘাটি রেঙ্গাগণ্ডি ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় ওই হামলার ঘটনা ঘটে। প্রেসার আইডি বিস্ফোরণের পর জওয়ানদের সঙ্গে মাওবাদী গেরিলাদের একপ্রস্থ গুলির লড়াইও হয়। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাড়তি বাহিনী। আহতদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী ছোট বেঠিয়া হাসপাতালে। ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে আইডি বিস্ফোরণে ভোটকর্মী থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ভোটের আগে ফের মাওবাদীরা মাথাচাড়া দিয়ে উঠল, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে তো, এমন প্রশ্ন উঠছে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।